জীবনে বড় কিছু করার জন্য আপনাকে কি করতে হবে? দুটো বাধাকে অতিক্রম করতে হবে। প্রথমটা হলো অন্যের কথায় কান দেওয়া বন্ধ করতে হবে, অর্থাৎ আপনার লাইফে অন্য কারো হুকুম চলতে দেওয়া যাবে না। আর দ্বিতীয়টি হলো নিজের দুর্বলতাকে অতিক্রম করতে হবে। আমরা কোনো কাজ করার জন্য যখন ভাবি, অর্থাৎ আমরা সে কাজ করি না, জাস্ট ভাবি, তখন হঠাৎই কয়েকজন সামনে চলে আসে সেই কাজে বাধা দেওয়ার জন্য। আর তারা বলতে থাকে এ কাজ হবে না, এ কাজ তোমার দ্বারা সম্ভব না, এ কাজ কোনোদিনই সম্ভব না, আর এসব ফালতু জিনিস, এ কাজ এতদিন ধরে কেউ করতে পারেনি, আর তুই এ কাজ করে ফেলবি। এখন প্রশ্ন এটাই, এরকম পরিস্থিতিতে আপনি কি করবেন? দেখুন, যারা বলবে তাদের মুখ আপনি বন্ধ করতে পারবেন না, বা আপনার কানও আপনি বন্ধ করে রাখতে পারবেন না, কারণ ওই লোকগুলো আর কেউই নয়, তারা আপনার ফ্রেন্ডস, রিলেটিভস, আপনার অফিসের কেউ বা আপনার পরিবারের কেউ। কিন্তু আমি এটা বলতে পারবো না আপনি এই পরিস্থিতি কি করবেন। আমি এটা বলতে পারি যে আমি কি করব। যখন কেউ বলে যে কাজ তোর দ্বারা হবে না, এ কোনোদিনও সম্ভব নয়, আমি তখন চুপ করে থাকি, তাদের সাথে তর্ক বা লড়াই করি না, শুধু একটা ওয়ার্ডে একটাই কোশ্চেন করে থাকি, কেন কেন পারবো না, কেন আমার দ্বারা সম্ভব না। আর যখনই আমি এটা করে থাকি তখন নিজের মধ্যে অন্যরকম একটা ফিল চলে আসে। 90% মানুষকে আপনি দেখবেন যাদের কাছে কেনর কোনো উত্তর নেই, তো সেই 90% লোক যাদের কাছে কেনর কোনো উত্তর নেই আর থাকলেও এমন উত্তর দিবে যা শুনলে মনে মনে আপনার হাসি পাবে। বাকি থাকলো 10% যাদের কাছে সত্যি জবাব আছে। তারা শুধু এটা বলে না যে এই কাজ করা সম্ভব নয়, তারা এটাও বলে যে কেন বা কি কারণে এই কাজ সম্ভব নয়। তার পিছনে তারা অনেক যুক্তিও দেখায় আর বিশ্লেষণও করে, এবং তারা বলেও দেয় যে কেন তারা এমন কথা বলছে। তো আমি যখন এমন ধরনের লোক খুঁজে পাই, তখন আমি তাদের কাছে বসে শান্তিতে কথা বলি এবং তাদের বলা সমস্ত কথা শুনতে থাকি এবং বুঝতে থাকি। এরপর একা একা কোনো নিরিবিলি জায়গায় বসে তাদের কথা বিশ্লেষণ করতে থাকি এবং মনে প্রাণে তাদের জন্য ধন্যবাদও জানাতে থাকি, কারণ পরোক্ষভাবে এইসব লোক আপনাকেই সাহায্য করে থাকে আপনার আগে পা বাড়ানোর জন্য। তাই বলে এমন নয় যে 10% লোকের কথা আমি ভীষণ সিরিয়াসলি নেই বা তাদের কথার কোনো উত্তর না পেলে আমি থেমে যাই, আমি উত্তর পেলাম না বলে আমি চলা বন্ধ করে দিব না। একটা উদাহরণ দিই, আপনি যদি ভাবেন যে আপনার বাড়ির বাইরের রাস্তার সমস্ত সিগন্যাল লাইট গ্রিন হয়ে যাবে তখনই আপনি বাড়ির বাইরে বের হবেন, আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি তাহলে কোনোদিনও বাড়ির বাইরে বের হতে পারবেন? কেউ যখন আপনাকে এসে বলে যে এই কাজ করা অসম্ভব, এই কাজ খুব কঠিন, আপনি এই কাজ পারবেন না, আপনি তখন একটা জিনিসই মাথায় রাখবেন, সেই লোকটা কথাগুলো আপনাকে বললেও ইশারা তার নিজের দিকে করছে, আপনাকে সে শুধু একটা কথাই বলতে যাচ্ছে যে আমি এই কাজ করতে পারবো না, আমার দ্বারা এই কাজ অসম্ভব, আমি জানি না যে এই কাজ কেমনভাবে করতে হয়। তাই আমার মনে হয় পৃথিবীর কেউই এই কাজ করতে পারবে না। কোনো মানুষ যদি জীবনে বড় কিছু করতে চায় বা হতে চায়, তখন তার সামনে গিয়ে বলা যে তুই এটা করতে পারবি না, তোর দ্বারা এটা অসম্ভব, তার আশা ভঙ্গ করা, তার ভরসাকে ভাঙা, খুব অন্যায়ের একটা কাজ, খুব পাপের একটা কাজ। কারণ এমন অনেক মানুষ আছে যাদের কাছে মাত্র একটাই আশার আলো থাকে আর কিছুই নয়, এবং অন্যদিকে তাদেরকে এতটাই সাহস দেওয়া যে সে আপনার সামনে এসে যা ইচ্ছা তাই বলবে, আপনার আশা ভাঙবে, আপনার ভরসা ভাঙবে, আপনার মনের জোর দুর্বল করে দিবে, আর আপনি চুপচাপ দাঁড়িয়ে তার মুখের দিকে হেলফেল করে তাকিয়ে থাকবেন, তাকে কিছুই বলবেন না, তাকে কিছুই করবেন না, এটা তার থেকেও বড় পাপ, এটা তার থেকেও বড় অন্যায় কাজ। না আমাদের চুপ করে থাকা উচিত, না আমাদের কারোর সাথে লড়াই করা উচিত, শুধু একটা কথাই, একটা ওয়ার্ডে একটাই প্রশ্ন করা উচিত, কেন কেন করতে পারবো, দেখবেন তারা কেমন লেজ গুটিয়ে পালিয়ে যায়। এই ভিডিওটি থেকে আপনার যদি এক ভাগও উপকার হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো এই ভিডিওটি তাদের জীবন বদলে দিতে পারে। ভিডিওটিতে একটা লাইক করুন, আর আপনার মনে কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টস বক্সে আমাদেরকে জানান। ইনফোটেক উইথ মেহেদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।